কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান সিএনজি অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন, গুরুতর আহত দুজন। সকাল 10:30 নাগাদ উপজেলার গৌরীপুর কচুয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চাঁদপুরমুখী কাভার্ড ভ্যানের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় প্রথমে, পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল, পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।